আসার পর আছি, আপনাদের দোয়া, সবার দোয়ায় ভালোই আছি। তো কাজ করতেছি, পড়াশোনা করতেছি। বাহিরে আসলে ফ্যামিলি রেখে থাকা বাহিরে সবচেয়ে কঠিন কাজ, আর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে রান্না বান্না করা। তো রান্না বান্না কঠিন হলেও মজা আছে, এক একজনের কাছে এক এক রকম। আমার কাছে খারাপ লাগে না রান্না বান্না করতে, রেগুলার রান্না বান্না করা হয়। এখন আমাদের, আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের রুটিগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমরা এর পরবর্তী স্টেপ, স্টেপ টু, আমরা এখন শিরা তৈরি করবো, চিনির শিরা। তো চিনির শিরা তৈরি করতে অবশ্যই চিনি দরকার, সাথে একটু পানি। তো আমরা পানি নিয়ে নিচ্ছি, গরম পানি, আপনার শিরা তাড়াতাড়ি হয়ে যাবে। এখন দিয়ে দেবো চিনি, 1 কাপ পরিমাণ, 1.5 কাপ পরিমাণ চিনি। চিনির শিরাটা একটু আঠালো হবে, ঘন হবে। আমাদের শিরা প্রায় হয়ে আসছে, ঘন ঘন হয়ে আসছে। তো ঘন হওয়ার পর আমরা এটা নামিয়ে নিব, নামিয়ে এটা ঠান্ডা করে নিব। তো আমি এটাকে 2 মিনিট পরে উঠিয়ে রাখবো, উঠে ঠান্ডা করতে দিয়ে দিব। ঠান্ডা হবে, তারপরে শিরাতে ভিজিয়ে নিব আমরা রুটিগুলো। চিনি আমরা চিনির শিরা আমরা ঠান্ডা হতে রেখে দিছি। এখন আমরা তৃতীয় স্টেপ, দুধের যে কাজটা আছে, তো আমরা দুধটা তৈরি করে নেব, যেটাতে লাস্টে ফিনিশিং করা হবে যে দুধটা দিয়ে। তো কথা হচ্ছে, আমরা এখন যেখানে আছি ইউক্রেনে, এই মশলাপাতিগুলো পাওয়া যায় না, এগুলো মশলার মাত্রা খুবই কম এখানে। তো সেই ক্ষেত্রে যতটুকু সম্ভব চেষ্টা করছি আমরা যে টেস্টি করার জন্য। তো সেই জন্য আপনার এলাচি গুঁড়া দরকার আছে, কিছু জাফরান, গোলাপ জল অথবা কেওড়া জল, তার সাথে লাগ হচ্ছে আপনার কি বলবো, ক্রিম। তো ক্রিম আছে, দুধ আছে, বাট এখানে আমরা দুধ ঢেলে দিলাম, পাস্তুরিত দুধ। তাহলে কাঁচা দুধ ব্যবহার করতে পারতাম, কাঁচা দুধের সময় বেশি দরকার। তো পাস্তুরিত দুধটাই ব্যবহার করলাম আমরা, 1 লিটার পরিমাণ ঢেলে দিলাম। তো যেহেতু আমাদের এখানে এলাচি গুঁড়া নাই, তো সেহেতু আমরা 2টা এলাচি ছেড়ে দিতেছি, দেশি এলাচি। তো যেটা আমাদের কাছে মজুদ আছে সেটাই দিয়ে দিতেছি, যেটা গুঁড়া নেই। তো এই হচ্ছে, দুধ গরম হচ্ছে, দুধ বেশি গরম করা যাবে না। দুধ গরম হওয়ার পরে, দুধটা গরম হলে, হালকা গরম হওয়ার পরে আমরা কনডেন্স মিল্ক ঢেলে দিব, সাথে ক্রিম ঢেলে দিব ঘন হওয়ার জন্য, যাতে ক্রিমি ভাবটা থাকে। দেখতে পাচ্ছেন আমরা ক্রিম ঢেলে দিচ্ছি। এখন আমরা এটাতে কনডেন্স মিল্ক অ্যাড করে দিব, ক্রিমের পরে কনডেন্স মিল্ক। এখন এটাকে আমরা 10 থেকে 15 মিনিট গরম করে নেবো, যতটুকু কমানো যায়। যা আছে তার 3 ভাগের 1 ভাগ কমবে, তারপরে আমরা এটাতে তো দুধ এখন গরম হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন দুধ আমরা গরমের জন্য রেখে দিয়েছি। তো এখন আমরা যেটা করব, দুধ গরম হতে হতে ততক্ষণ আমরা আমাদের শিরাটা ঠান্ডা হয়ে গেছে, তো শিরাতে আমরা আমাদের রুটিগুলো ভিজিয়ে নেব। তো রুটিগুলো আমরা শিরাতে ভিজিয়ে নিতেছি, দেখতে পাচ্ছেন শিরাতে ভিজতেছে রুটিগুলো। ভালোভাবে ভিজিয়ে নেবেন শিরাতে, যাতে নরম হয়। হুম
তো শাহী টুকরা শিরাতে ভিজানো হয়ে গেছে, তো এখন এটা সাজাচ্ছি। এরপর আমরা এটার উপরে শুধু জাস্ট দুধটা হয়ে গেলে দুধটা ঢেলে দেবো, তাহলে হয়ে যাবে আমাদের শাহী। বলো। তো আমাদের দুধও হয়ে গেছে, হয়ে আসছে। ছোট্ট একটা রেসিপি, 10 থেকে 12 মিনিটের একটা রেসিপি। তো সব কিছু রেডি হয়ে গেছে, এখন শুধু জাস্ট আমরা দুধটা এটার উপরে ঢেলে দিব। দেখবেন আমরা দুধ ঢেলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে 60 টুকরা গুলো আমরা এখন পাতিলে সুন্দর মতো, হাঁড়িতে সুন্দর মতন সেট করে রেখে দিয়েছি, যেটা এখন জাস্ট ঠান্ডা হবে। ঠান্ডা হওয়ার পরে পূর্ণাঙ্গ 60 টুকরে পরিণত হবে। তো আশা করি সবাই করে বানাবেন রেসিপি, যদি কেউ না পারেন তো কিছু করার নাই, তো যতটুকু চেষ্টা করার করছি, তো বাকিটা আল্লাহ ভরসা।